বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে নাইজেরিয়ান ফরওয়ার্ড এলিট কিংসলের। বাংলাদেশের হয়ে খেলতে চান এমন ফুটবলারের সংখ্যাও কম নয়। মোহাম্মদ হামজা চৌধুরী, রবসন রবিনিও সহ তালিকায় আছে আরও অনেক বড় বড় নাম। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন সুলেমান দিয়াবাতে নামে মালির এই ফুটবলার। মোহামেডানের দুর্দিনের কান্ডারি এই ফুটবলার দারুণ পারফরমেন্স দেখিয়ে ইতোমধ্যে নজরে এসেছেন। দলটি পয়েন্ট তালিকার উপরের দিকে থাকলেও গোল লিস্টে দিয়াবাতে আছে লিস্টের সবার উপরে। বাংলাদেশের হয়ে খেলতে চাওয়া কে এই মালির ফুটবলার? কেমন তার পারফরমেন্স? খেলার জন্য বাংলাদেশকে তিনি কেন বেছে নিতে চান? এসব বিষয়েই আলোচনা করব ফুটবল গল্পের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুলেমান দিয়াবাতের জন্ম 1991 সালের 23 মার্চ। সুলেমান দিয়াবাতের মা একজন দারুণ ফুটবল ভক্ত, তাই তো ছেলেকে ফুটবলার বানিয়েছেন। দিয়াবাতে 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত ভিয়েতনামের ক্লাব ক্যান্থ এফসি এবং 2016 সাল পর্যন্ত লংআন এফসিতে খেলেছেন। 2019 সালের মে মাসে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য চুক্তিবদ্ধ হন। 6 ফুট উচ্চতার 32 বছর বয়সী এই ফুটবলার গোল করতে বেশ পটু। বাংলাদেশের ক্লাবটির হয়ে মাত্র 44 ম্যাচে করেছেন 63 গোল। এই দিয়াবাতে খেলতে চান বাংলাদেশের হয়ে, সুযোগ পেলে কাটাতে চান বাংলাদেশের গোল খরা। লাল সবুজের দেশটিকে তিনি দেখতে চান বিশ্বকাপের আসরে। চলতি আসরে দিয়াবাতের পা থেকে 10 ম্যাচে এসেছে 10 গোল, আছে হ্যাট্রিকও। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ড্র আর হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল মোহামেডান। অবশেষে সুলেমান দিয়াবাতের হ্যাট্রিকের স্বরূপে ফিরল তারা। 6 ম্যাচ পর জয়ের স্বাদ পেয়েছে সাদা কালো জার্সিধারীরা। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এফসি উত্তরাকে 6-0 গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে সাদা কালোরা। দিয়াবাতের এই সাফল্যের কারণে আগামী মৌসুমের জন্য মোহামেডান টিম ম্যানেজমেন্ট তার সঙ্গে অগ্রিম চুক্তি সেরে রেখেছে। ক্লাবের পাশাপাশি বাংলাদেশের হয়ে খেলার সুপ্ত ইচ্ছা প্রকাশ করেছেন এই তারকা। দিয়াবাতে বলেন, আমি এই দেশে খেলছি কয়েক বছর হলো, ক্লাবের হয়ে খেলে এই দেশের সব কিছুই জানা হচ্ছে। এখন সুযোগ পেলে বাংলাদেশের জার্সিও গায়ে জড়াতে চাই, তবে এজন্য আগে নাগরিকত্ব নিতে হবে, এরপর সুযোগ পেতে হবে দলে। তবে সেই পথ যে কঠিন তা এলিটা কিংসলেকে দেখে মনে হচ্ছে। উল্লেখ্য, নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলেকে বাংলাদেশ দলে খেলতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘদিন। 2021 সালে বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একের পর এক গাফলতিতে লাল সবুজের জার্সি পরে মাঠে নামতে সময় লেগেছে 2 বছর। অবশেষে কিছুদিন আগে তার অভিষেক হয়েছে লাল সবুজের জার্সিতে। জানা গেছে, বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে লাল সবুজের পাসপোর্ট নিতেও কোনো সমস্যা নেই দিয়াবাতের। তবে নাইজেরিয়া ছেড়ে বাংলাদেশি পাসপোর্ট নেওয়া এলিট কিংসলের নাগরিকত্ব পাওয়ার 1 বছর পরও জাতীয় দলের সুযোগ না পাওয়ার বিষয়টি মাথায় রাখতে চান দিয়াবাতে। বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে খেলা শুরু করবেন কিনা সেই প্রশ্নের উত্তরে দ্বিধাহীন থাকলেও আরও 1 বছর দিয়াবাতের এই দেশে থাকাটা নিশ্চিত হয়েছে। মোহামেডানের জার্সিতে বিপিএলের ফুটবলের পরের আসরেও দেখা যাবে তাকে। অবশ্য তার দারুণ পারফরমেন্সের পরও মোহামেডান পায়নি কাঙ্ক্ষিত সাফল্য। সুলেমান দিয়াবাতে ছাড়াও বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে আগ্রহী হয়ে আছেন কাতার প্রবাসী ওবায়দুর রহমান নবাব ও ইংল্যান্ড প্রবাসী মাহাদি ইউসুফ খান। দুজনে এখন বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নিয়মিত মুখ। হয়তো বিসিবি উদ্যোগ নিলে দ্রুতই তাদের দেখা মিলবে জাতীয় দলের জার্সিতে। সুপ্রিয় দর্শক, বাফুফের অব্যবস্থাপনায় বাংলাদেশের ফুটবল প্রায় ধ্বংসের পথে। টুয়াইলাইটের আলোর মতো নিভু নিভু আলোতে বাংলাদেশের ফুটবলের যতটুকু ভবিষ্যৎ দেখা যায় তা শুধু অন্ধকার আর অন্ধকার। অনেক বিদেশি ফুটবলারই বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছে, তাদের সঠিকভাবে পরিচর্যা করে বাংলাদেশে খেলালে এদেশও একদিন মরক্কোর মতো চমক দেখাতে পারবে। আপনি কি চান সুলেমান দিয়াবাতেকে বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ করে দেওয়া হোক? কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। ফুটবলারদের জীবনী সহ ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে আকর্ষণীয় সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।